হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালে এই কুলভর্তা কম বেশি আমরা সবাই পছন্দ করি। প্রথমে আমি একটি বলে কাঁচা কুল নিয়ে নিয়েছি, কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা হামানদস্তার সাহায্যে কুলগুলোকে ছেঁচে নেব। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ স্কুল টিফিনে আচার কাকুদের কাছ থেকে ছোট ছোট কুল খেয়েছেন, তাই তারা কিভাবে বানাতেন তাই সেটা যদি জানতে হয় ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। এরপর দেখুন কুলগুলো আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দেবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা। বন্ধুরা, আপনারা কুলগুলোকে শিলেও ছেঁচে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে ভাজা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। চাইলে এখানেও লঙ্কা গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি, এরপর স্বাদ মতো বিট নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কাসুন্দি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষে তেল। এরপর একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেবো। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কুলভর্তা তৈরি হয়ে গেল, আর তৈরি করতে করতে আমার তো জিভে জল এসে গেছে। আপনাদের মধ্যে কার কার জিভে জল এসে গেল? তাই এইভাবে আপনারা কুলভর্তা বাড়িতে সহজেই তৈরি করে ফেলুন। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।